হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যদি তোমাকে 30,000 টাকা দেওয়া হয় তাহলে তুমি কি করবে? সব খেয়ে শেষ করে দিবে? আজকের একটু ভিন্ন ধরনের টপিকস, আজকে যে আলোচনাটা, এই আলোচনাটা হচ্ছে যাদের ধরো পড়তে মন বসে না বা কোনো কাজ করতে মন বসে না, সবসময় শুধু মানে অলসতা, অর্থাৎ ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, মোবাইল ব্যবহার করতে ইচ্ছে করে, এই টাইপের যারা, তাদের জন্য আজকের ভিডিওটা। ধরো তোমাকে যদি এই মুহূর্তে 30,000 টাকা দেওয়া হয় তুমি কি সব খেয়ে ফেলবে, সব শেষ করে ফেলবে? ব্যবসায়িক একটা রুল আছে, রুলটা হচ্ছে তুমি যা ইনকাম করবে, ধরো আমি তোমাকে 30,000 টাকা দিয়ে দিলাম, এটা তোমার ইনকাম, মানে তোমার আয় হয়েছে, তো তুমি কি করবে? ব্যবসায়িক রুল হচ্ছে যা ইনকাম করবা তার অর্ধেক, অর্থাৎ 50% খরচ করে ফেলা, সমস্যা নাই, 20% সঞ্চয় করতে হবে, আর হচ্ছে বাকি যে 30%, এই 30% তোমাকে আবার নতুন কোথাও বিনিয়োগ করতে হবে, মানে ব্যবসায় বিনিয়োগ করতে হবে, যে ব্যবসাটা তুমি করো বা অন্য কোনো ব্যবসা, যে কোনো ব্যবসায় লাভের আশায় তোমাকে বিনিয়োগ করতে হবে। আবার বলছি, অর্ধেক তুমি খরচ করো, 50%। তো আমি যদি এই মুহূর্তে তোমাকে 30,000 টাকা দিই তুমি কি করবে? আচ্ছা, 30,000 টাকার কথা কেন বললাম, তাই না? প্রতিদিন আমরা 30,000 টাকা উপরওয়ালা থেকে পাচ্ছি। তোমরা বলতে পারো, কই আমরা তো পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি, আমরা জানি 24 ঘন্টা সমান সমান হচ্ছে একদিন, তো একদিনে হচ্ছে 30,000 সেকেন্ড, অতএব প্রতিদিন আমরা 30,000 সেকেন্ড পাচ্ছি। এই 30,000 সেকেন্ড আমরা কীভাবে ব্যবহার করতেছি? সব ঘুমিয়ে, সব খেয়ে, সব মোবাইল ব্যবহার করে, খেলাধুলা করে? একটু চিন্তা করো তো, এই 30,000 সেকেন্ড তুমি কীভাবে ব্যবহার করছো? ওই যে বললাম ব্যবসায়িক রুল, তুমি 30,000 সেকেন্ডের অর্ধেক, অর্থাৎ 43,000 সেকেন্ড তুমি খরচ করে ফেলাও, যে কোনো মানে হিসাব ছাড়া খরচ করো, কোনো হিসাব তোমাকে তুমি নিও না। আর হচ্ছে 20%, অর্থাৎ 30,000কে যদি তুমি 20% করো, 10% হচ্ছে 8,600, তো 20% হচ্ছে 16,000, আর 612, 17,200, 17,200 সেকেন্ড তুমি সঞ্চয় করো ভবিষ্যতের জন্য। আর যে তোমার 30%, সেই 30% হচ্ছে তুমি রানিং, এখন কী করতেছো সেখানে বিনিয়োগ করো, মানে তুমি এখন যদি ছাত্র থাকো তাহলে লেখাপড়া করো, ওই বাকি 30%, তো 30%-এ দেখা যাচ্ছে যে তোমার কত, 24 ঘন্টাকে যদি তুমি 3 ভাগ করো তাহলে দেখা যাচ্ছে যে 7-8 ঘন্টা, তো এই 7-8 ঘন্টা তুমি যদি ছাত্র হও তাহলে 7-8 ঘন্টা তোমাকে লেখাপড়া করতে হবে। তুমি যদি কর্মজীবী হও, কোনো কাজ, কোনো পেশার সাথে জড়িত থাকো, তাহলে ওই কয় ঘন্টা তোমাকে ওই পেশা করতে হবে, কারণ এটা তোমার বিনিয়োগ, আর বাকিটা আর অন্যান্য চিন্তাভাবনা, এটা অন্যান্য ব্যবসা বাণিজ্যে যেমন বিনিয়োগ করে, তো অন্যান্য চিন্তাভাবনা হচ্ছে অন্য কিছু করার চিন্তাভাবনা মাথায় আনতে হবে। শুধু যে তুমি লেখাপড়া করলেই যে তুমি একদম মানে ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারবা তা কিন্তু না, ওই যে 6-7 ঘন্টা 30% তোমাকে ওইখানে বিনিয়োগ করতে হবে, আর বাকি 20% এটা সঞ্চয় করতে হবে, মানে তোমার ওই লেখাপড়ার পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে, অন্য জ্ঞান আহরণ করতে হবে, অন্য কাজে তোমার মনোযোগ দিতে হবে, অন্য কিছু করার চিন্তাভাবনা করতে হবে। মানে আমি হয়তো তোমাদেরকে সঠিক করে বোঝাতে পারতেছি না এই থিওরিটা, আমার মতো করে আমি বলতেছি যে তোমাকে 30,000 টাকা দিলে তুমি কী করবে? সব খেয়ে ফেলবে না, সব খেয়ে ফেলা উচিতও না, কিন্তু অথচ দেখো তুমি হিসাব করে বের করো যে তুমি এই সারাদিনে 24 ঘন্টা, অর্থাৎ 30,000 সেকেন্ড কীভাবে নষ্ট করছো। তুমি 8-10-12 ঘন্টা ঘুমাইছো, 5-6 ঘন্টা মোবাইল ব্যবহার করছো, আর অনন্য খাওয়া দাওয়া সর্বোচ্চ তুমি 1 ঘন্টা পড়ো নাই, আজকে 2 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করো নাই, তাহলে তোমার ডেভেলপ হবে কীভাবে? তুমি ব্যবসায়িক এই রুলটা ফলো করো, যত পাচ্ছ অর্ধেক খরচ করো, আর অর্ধেক ভবিষ্যতের জন্য 20%, রানিং যে কাজ করতেছো ওইখানে 30% বিনিয়োগ করো, ওকে? তাহলে দেখবা হ্যাপি লাইফ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো কিছুটা, তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।